এক একটা লোকের চোখের চাউনিটাই এমন থাকে, মনে হয় যেন কাপড়ের উপর দিয়েই সবটুকু দেখে নিচ্ছে। বড় অস্বস্তি হয় চম্পার, রাগও হয়, আবার সময় অসময় চোখে জলও আসে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলায় ও, আর মনে মনে গালাগাল দেয় বরটাকে, শালা কেন যে মরতে বিয়ে করেছিল। কিন্তু মুখে যে কিছু বলা যায় না, বিশেষ করে কাজের বাড়িতে। মাইনে না পেলে খাবে কি? বাড়িতে যে দুটো বুড়ো বুড়ি আছে তাদেরই বা কী খাওয়াবে? গরিব মানুষের তো পেটের যে বড় শত্রুর আর কেউ নেই। তবে এই বাড়ির বৌদির মন খুব ভালো, কাজের লোক বলে আলাদা চাল বাসন যেমন আগের কাজের বাড়িটায় ছিল সেরকম নয়। বরং প্রথম দিন কাজে আসার পরে বৌদি রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন, শোনো চম্পা, আমার হাজব্যান্ড আর্মি মানে সেনাবাহিনীতে আছেন, আর ওর বাবা মা থাকেন শিলিগুড়ি, এখানে আমি আর জোজো। আমাকে তো অফিসে জয়েন করতে হবে পরের সপ্তাহেই, যদিও আমার অফিস খুব কাছে, এখান থেকে গাড়িতে মাত্র মিনিট পাঁচেক, কোনো সমস্যা হলেই চলে আসতে পারবো। তুমি কিন্তু জোজোকে নিজের সন্তানের মতো দেখে শুনে রেখো, নিজের বাড়ির মতো থেকো এখানে, কেমন? শুনে ও ভেবেছিল এটা শুধুই কথার কথা, কাজের লোককে কেউ বাড়ির লোক ভাবে না। এই তো আগের বাড়িটাতেই সেটা হয়েছিল, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কাজে ঢুকিয়ে তারপর বাজেভাবে কথা শোনাতো। রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে উঠিয়ে চা বানিয়ে দিতে বলতো, আর খাবারেও বাজ বিচাচ্ছিল অনেক। ওর জন্য আলাদা ফাইবারের বাসন ছিল, যেগুলোতে পুরনো তরকারির দাগ লেগে হলুদ হয়ে গেছে। চিরকালের পরিচ্ছন্ন মেয়ে চম্পা, ঘেন্না লাগতো দেখে খুব। একটা হাতল ভাঙা চায়ের কাপ ছিল ওর জন্য, তাতেও চুলের মতো দুটো ফাটা দাগ, ঘেন্না হতো খুব। তাই ওরা যখন ওকে প্রায় তাড়িয়েই দিল, কষ্ট হয়নি চম্পার। এতদিনে বুঝে গেছে কলকাতা শহরে সৎ কাজের লোকের খুব অভাব, সবাই এখানে ব্যস্ত, ঘরের কাজ করা সম্ভব না কারোর পক্ষে। তবে একটা কাজ না হলে তো মুশকিল, পেট চলে না। তার মধ্যে সেই মানুষটার জন্য যেটুকু জমি ছিল বিক্রি হয়ে গেছে, উপরন্তু উকিল খরচের জন্য দেনাও হয়ে গেছে অনেক। তাই আগে যে ব্লাউজের হেম করার কাজ করত সেটা ছেড়ে কলকাতায় এসেছে চম্পা। এখন প্রতি মাসে নিজের জন্য স্বতিনেক টাকা রেখে বাকিটা বাড়িতে দিয়ে আসে ও। সে অন্যায় করেছে, তার বাপ মা তো নির্দোষ, তারা কি খাবে? তাই মাইনে পাবার পরে একটা শনিবার দুপুরে বৌদি তাড়াতাড়ি চলে এলে ও বেরিয়ে যায়, সাঁঝের আঁধারে ঢোকে ঘরে, আবার রাত্রিটুকু থেকেই রবিবারের সকাল সকাল ফিরে আসে। এই মাস তিনেক হলো সবে এই বাড়িতে কাজে ঢুকেছে, কিন্তু এক রাত্রিরেই জোজোর জন্য মন কেমন করতে থাকে। জোজো ওকে খুব চিনেছে, ওপ্পা ওপ্পা বলে, কি যে মিষ্টি লাগে শুনতে, জোজোর পাউডারের মিষ্টি গন্ধ, ওর দম দেওয়া খেলনা গাড়ির কটকট শব্দ, গোপদা টেডি পুতুলের ওম, সবটুকুর জন্য মন খারাপ লাগতে থাকে কয়েক ঘন্টা কাটতে না কাটতেই। খালি মনে হয় বৌদি একা একা পারবে তো, সারা সপ্তাহ অফিস করে ক্লান্ত থাকে, জোজোর তো আবার খেতে অনেক সময় লাগে, আমি থাকলে হাততালি দিয়ে লুকোচুরি খেলে ওকে খাইয়ে দেওয়া যায়। মাঝে মাঝে মনে হয় নিজের বাড়িতে যে সংসারটুকু হতে হতেও হয়নি সেই মায়া কুড়োনোর জন্যই আরও ভালো লাগে ওই বাড়ির সব কিছু। তাই প্রাণ ঢেলে কাজ করে ওখানে, ঘষে ঘষে বাথরুম পরিষ্কার করে, রান্নাঘরের বাহারি বাসন মেজে ঘষে তুলে রাখে, ধপধপে করে কেচে রাখে বিছানার চাদর। মনে হয় এভাবেই পুরনো জীবনের সবটুকু ক্ষত পরিষ্কার করে ফেলবে। ভালোই কাটছিল দিনগুলো, বৌদিও ওর কাজে খুব খুশি, আর এতদিন পরে মনে হচ্ছিল এটা সত্যিই ওর নিজের বাড়ি, এখানে মাটিতে শুতে হয় না ওকে। এই বাড়িতে একটা ছোট্ট গেস্ট রুম আছে, সেখানে একটা ছোট্ট খাট আলমারি আছে, সেই ঘরেই থাকে চম্পা, একেবারে নিজের ঘর, এ যেন সব চিন্তার বাইরে। কিন্তু চম্পার যে কপাল! সেদিনটা রবিবার ছিল, ও জলখাবারের জন্য লুচির ময়দা মাখছে, হঠাৎ বৌদি এসে বলল, চম্পা আমার এক ভাই আসছে, আগের পাড়ায় আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকত, আমরা প্রায় একসঙ্গেই বড় হয়েছি,
ও দুপুরে এখানে খাবে, বাড়ির কাছেই ছিল, ডেকে নিলাম। তা দুপুরে খাবার আগেই চলে এসেছিল বৌদির ভাই, হাতে এত বড় একটা মিষ্টির প্যাকেট নিয়ে। ওনার হাত থেকে প্যাকেটটা নিয়েছিল চম্পা, আর তখনই চোখের দৃষ্টিটা অদ্ভুত লেগেছিল, গাটা শিরশির করে উঠেছিল। নিজের মনের ভুল হবে ভেবে বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছিল চম্পা। রান্নাবান্না, জোজোর খাবার, অত ভাবার সময় কোথায়? বৌদিও অনেকদিন পর ভাইকে পেয়ে খুব খুশি ছিল, চা খেতে খেতে আড্ডা হচ্ছিল। জোজোর দুষ্টুমি, জোজোর হাসি, আম্মা, আ বা বাবা ডাক সব মিলিয়ে জমজমাট, ভরভরন্ত লাগছিল ঘরটা। এমনিতেও এই শহরে কেউ কারোর বাড়ি খুব একটা যায় না, সব খবর ফোনেই হয়ে যায়। তাই বাড়িতে একজন আসায় বৌদি আর জোজো দুজনেই খুশি ছিল খুব। ওরা ভালো থাকলে চম্পারও খুব ভালো লাগে, শুধু একটা কাঁটা খচখচ করছিল বারবার। বৌদির ভাইয়ের দৃষ্টিটা ভালো না একদম, মনে হয় যেন উদম করে দিচ্ছে দৃষ্টি দিয়েই, নাকি মনের ভুল। সেই রবিবারটার পরে আরেকদিন এসেছিল বৌদির ভাই। তার আগের দিন রাতে জোজোর একটু জ্বর মতো এসেছিল, ঘ্যান ঘ্যান করছিল বড্ড, তাই বৌদি অফিস যায়নি। জ্বরের জন্য কিচ্ছু খেতে চাইছিল না জোজো, ওর তখন শুধু আম্মাকেই চাই। অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে বৌদি সবে শুয়েছে, সঙ্গে সঙ্গেই প্রায় কলিং বেল বেজে উঠেছিল। বৌদির কোনো জিনিসের ডেলিভারি এসেছে ভেবে দরজা খুলে দেখেছিল বৌদির সেই ভাই। এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আমার মামুকে দেখে যাই, কি করছে ও, এই সবে ঘুমোলো, কিন্তু কিন্তু করে উত্তর দিয়েছিল চম্পা। আচ্ছা উঠবে তো নিশ্চয়ই, তাহলে একটু বসেই যাই, বলে ঢুকে এসেছিল বৌদির ভাই। যতই বাড়ির মতো, না না বাড়ির চেয়েও ভালো থাকুক না কেন, এটা ওর কাজের বাড়ি, তাই কিছু বলেনি চম্পা। গ্রীষ্মের দুপুর, তাই শরবত বানিয়ে নিয়ে গেছিল বসার ঘরে। আবার সেই দৃষ্টির লেহন, আর এবার আঙুলে আঙুল ঠেকিয়ে রাখা। ভয় লাগছিল চম্পার, এই দৃষ্টি ওর চেনা, গত কয়েক বছরে বারবার ফিরে ফিরে এসেছে এই দৃষ্টি, বাড়ি ছাড়া করেছে। কাম আর ঘেন্না এই দুইকেই বড় ভয় পায় চম্পা, ওর জীবন শিখিয়েছে ভয় পেতে। রাজু তুই? বৌদির গলা শুনে একটু চমকে উঠেছিল বৌদির ভাই, তারপর বলেছিল, আরে দিদি তুমি আজ বাড়িতে? আমি রুবির কাছে এসেছিলাম, ইন্টারভিউ ছিল একটা, তাই ভাবলাম মামুকে একবার দেখে যাই। আর বলিস না, তার তো একটু জ্বর এসেছে, ঘ্যান ঘ্যান করছিল, আমাকে কিছুতেই ছাড়লো না। আমারও অবশ্য আজ অফিস যেতে ইচ্ছে করছিল না, ছেলেটার জ্বর, এই অবস্থায় যাওয়া যায়, বলে সোফায় বসে পড়েছিলেন বৌদি। কিছুক্ষণ গল্প করে চলে গেছিল বৌদির ভাই। আর যাবার সময় চম্পা দরজা বন্ধ করতে গেছিল, তখন খুব চাপা গলায় বলে উঠেছিল, আবার আসব। বৌদির ভাই, সে আসবে আসবে, তাতে বলার কি আছে? কিন্তু ওই স্বর আর চাউনি খুব অস্বস্তি হচ্ছিল চম্পার। আবার মনে হচ্ছিল, না না এসব আমার পাপী মনের ভুল, নইলে শিক্ষিত ছেলে, সে আমার দিকে কেন নজর দেবে? এ কি আমাদের গ্রামের কেলাব ঘরের সামনে বসে থাকা বাঁদরগুলো, যারা একসময় বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করেছিল, মুদি দোকান থেকে কিছু কিনতে দিত না, টিটকারি দিত সব সময়? আর মনে হওয়ার সঙ্গে সঙ্গেই গালি দিচ্ছিল হতভাগা বরটাকে, আপদ একটা, কি কুক্ষণে যে বিয়ে হয়েছিল জানোয়ারটার সাথে। চম্পা আমি আসছি রে, জোজো বাবা সোনা কুচুপুচু বেবি মামা খুব তাড়াতাড়ি চলে আসবে, রোজকার মতোই বলে জোজোকে আদর করে বেরিয়ে গেল বৌদি। আগে এই সময়টা জোজো খুব কাঁদত, এখনও মাঝে মাঝে কাঁদে, আবার বেশিরভাগ দিন বারান্দা থেকে টাটা করে হাত নেড়ে নেড়ে ফ্লাইং কিস দেয় মাম্মাকে, তারপর ওকে রান্নাঘরের সামনে খেলনাপাতি দিয়ে বসিয়ে কাজ করতে থাকে চম্পা। তার মাঝেই জোজোকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু। এখন আবার বিকেলে ঝুঁটি বেঁধে পাউডার লাগিয়ে বেরু বেরু করতে যায় দুজনের ফ্ল্যাটের নিচে, সেখানে ভো ভো আর ম্যাও দেখে খুশিতে নাচে জোজো। আর সেই দেখে
আনন্দে চোখে জল আসে চম্পার। এত সুখ ওর কপালে ছিল। আজও জোজোকে রেডি করে, নিজে একটা সালোয়ার কামিজ পরে বেরোতে যাবে। হঠাৎ কলিং বেল বাজল। বৌদি বলছিল কাল জোজোর জন্য কিছু জিনিসের অর্ডার দিয়েছে, সেগুলোই এসেছে বোধহয়, ভেবে দরজা খুলল চম্পা। রাজু বৌদির ভাই। বুবলি দি ঢোকেনি এখনো? বুবলি বৌদির ডাক নাম। না, বৌদি তো অফিসে। আচ্ছা, আমাকে একটু শরবত খাওয়াও তো, সেদিনের মতো বড্ড তেষ্টা পেয়েছে। জোজোকে নিয়ে বেড়াতে যাবার আছে, সারাদিন ধরে বাচ্চাটা অপেক্ষা করে থাকে বিকেলের জন্য, উ করে দেখাতে থাকে বিকেল হলেই, তাই একটু বেজার মুখেই রান্নাঘরে ঢোকে চম্পা। মামু, এই যে মামু, এখানে এসো। টুকি টুকি, হঠাৎ আওয়াজটা যেন কাছে এসে গেছে একদম। তাহলে আজ তুমি একদম একা বাড়িতে? একা তো না, জোজো শোনা আছে তো। জোজো মানে মামু? হ্যাঁ তা আছে, কিন্তু ও কি তোমাকে রক্ষা করতে পারবে? গলা শুকিয়ে যাচ্ছে শুনে, বাথরুম পাচ্ছে যেন। এটা কি বলছে বৌদির ভাই? তোমাকে প্রথম দিন দেখেই চিনতে পেরেছিলাম আমি। আরে, কোটপাড়ায় আমারও যাতাযাত আছে, তোমার গুণধর বরের কাণ্ড তো সবাই জানে, তখন তোমাকেও দেখেছি। শরবত বানাবে বলে হাতে চিনির কৌটো, কিন্তু সেটা সিঙ্কে রাখার শক্তিও যেন নেই। তোমার বর একটা জানোয়ার, যাবজ্জীবন জেল হয়েছে, তাই না? মাথা নাড়ে চম্পা। 3 বছর আগের ঘটনা, যে অপরাধ করেছে সে জেলে, কিন্তু তার বোঝা বয়ে যাচ্ছে তার নিরপরাধ পরিবার। তোমার মতো সুন্দরী বউ থাকতে তোমার বর অন্য জায়গায় মুখ মারতে গেছিল কেন? ছি! এক পা যেন এগোলো রান্নাঘরের দিকে বৌদির ভাই। সে জেল খাটছে, আমিও সব জানি না, মরিয়া গলায় বলে উঠল চম্পা। তোমার খুব কষ্ট হয় তাই না? বর নাকি রেপ করে জেলে? তুমি তো প্রথমে বিশ্বাসই করনি তাই না? আমি দেখেছিলাম, তুমি টিভিতে সাংবাদিকদের বলেছিলে সব মিথ্যে অভিযোগ, পরে তো সব প্রমাণ হলো। আমি কি করে জানব? সে তো এখানে থাকত, আমি বাড়িতে। সেই সব দিনের কথা ভাবলে যে বুক ফেটে যায় চম্পার, দুঃস্বপ্নের সেই সব দিন। তুমি মন খারাপ করো না, আমি আছি, আমি তোমার সব দুঃখ কাটিয়ে দেব। এসো আমার কাছে এসো, আরও এগোচ্ছে বৌদির ভাই। না না, আমার কোনো দুঃখ নেই, আপনি চলে যান, চেঁচিয়ে উঠেছে চম্পা। এক পা দুপা করে এগিয়ে আসছে রাক্ষস, মুখে ফিচেল হাসি। বললেই হবে দুঃখ নেই, তোমারও তো শক আহ্লাদ আছে। না না নেই, আপনি চলে যান। চম্পার চিৎকার শুনে জিভ দিয়ে ঠোঁটটা চেটে নিল বৌদির ভাই, মুখে একটা নোংরা হাসি। চলে যাব মানে? আমার দিদির বাড়ি আমি চলে যাব? আর তোমার বর যখন একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল তখন কি হয়েছিল, সেই মেয়েটার কথা ভেবেছ? আজ তাই তার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। পিছতে পিছতে গ্যাসের সিঙ্কে নিতম্ব ঠেকে গেছে চম্পার, আর সরার জায়গা নেই। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। তোমার বর দিয়েছিল সেই মেয়েটাকে ছেড়ে, তোমাকেই বা কেন ছাড়ব? এখন শয়তানের হাত ওর কবজিতে, এক টানে সরে গেল ওড়না, হাত এগিয়ে আসছে স্তনাগ্রের দিকে। ওফ মা, মা গো, কোথায় তুমি মা? আমাকে বাঁচাও মা, আমি চাই না, চাই না, চাই না। হঠাৎ তীক্ষ্ণ গলার চিৎকার, রাজু, হাউ ডেয়ার ইউ! বৌদি, তোর এত বড় সাহস, ইউ স্কাউন্ড্রেল! পুলিশে ফোন করছি আমি এক্ষুনি। দিদি শোনো, আমি কিছু করিনি, ওই আমাকে জোর করে। জোর করে? তুই তো জোর করেছিলি ওকে, ওই আমাকে সিডিউস করেছে, নোংরা মেয়ে ছেলে, আমাকে ভুলিয়ে ভালিয়ে। তাই? আর তুই সিডিউসড হয়ে গেলি? দিদি শোনো, তুমি যা ভাবছো তা না, সেই সুইটি মিত্র বলে একটা মেয়ে রেপ্ট হয়েছিল মনে আছে? সেটা ওর বর করেছিল, এখন জেলে পড়ছে, নোংরামি ওর রক্তে। আমি সব জানি, ওর বরকে, ওকে সব জানি।
তুমি জানো বৌদি? এবার চমকে ওঠে চম্পা। হ্যাঁ, যখন তুই তোর আধার কার্ড দিয়েছিলি থানায় আর ওই ফ্ল্যাটে সোসাইটিতে জমা দেবার জন্য, তাতেই তো ওয়াইফ অফ করে তোর বরের নাম আছে, আর এই জানোয়ারটার ব্যবস্থাও আমি করব। আমরা থানায় যাব। দিদি, আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছিল। কিছুদিন আগে শর্মিষ্ঠার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, একটা চাকরিও পাচ্ছি না, সেই থেকে মাথা ঠিক নেই। কাঁদছে এবার বৌদির ভাই। তার জন্য একটা মেয়ের উপর তুই চড়াও হবি? ওসব নাটক থানায় করিস, বেরিয়ে যা এখন, বাকিটা পুলিশ দেখবে। আচ্ছা, পুলিশ দেখবে? প্রমাণ কি করে করবে শুনি? আমি তো বলবো আমি তোমার ছেলেকে দেখতে এসেছিলাম, তখন ও আমাকে ফাঁসিয়েছে টাকার জন্য, আর তুমি ভুল বুঝেছো আমাকে। ফিজেল হাসি হাসতে হাসতে বলল রাজু। আমি বোকা না রাজু, চম্পা আসার আগে, আমার অফিসে রিজয়েন করার আগে আমি সিসিটিভি ইনস্টল করে রেখেছিলাম সব জায়গায়, যাতে আমি নজরে রাখতে পারি জোজোকে, আর আমাদের ক্যামেরায় কথাও রেকর্ড হয়, তাই সবটাই প্রমাণ আছে। জোজোর 2 বছর হতে চলল, এতদিন তুই আসতিস না, 1 মাসের মধ্যে 3-3 বার এলি, তাও 2 বার উইকডেতে, যখন আমি অফিসে থাকি। সেটা দেখেই আমার সন্দেহ হয়েছিল, তাই অফিস থেকে বেরিয়ে গেছিলাম বাকি কাজটা বাড়ি থেকে করব বলে। আর ভাগ্যিস বেরিয়ে গেছিলাম, তাই তো বাঁচাতে পারলাম আজ মেয়েটাকে। আর হ্যাঁ, শুধু আমার মোবাইল আর মেল আইডি না, তোর জিজুর মোবাইলেও আছে, তাই তোর পালাবার পথ নেই। 15 মিনিট পর, বৌদি ভাগ্যিস তুমি এসে পড়লে, নইলে যে কি হতো? চম্পা, তোর রাজুকে প্রথম থেকেই দেখে মনে হয়েছিল তোর অস্বস্তি হচ্ছে, তাহলে আমাকে বলিসনি কেন? ভেবেছিলাম আমার ভুল হচ্ছে, শিক্ষিত ছেলে আমাকে কেন দেখবে, আর ভয় পেয়েছিলাম তুমি যদি বিশ্বাস না করো আমাকে তাড়িয়ে দাও, তাহলেও বলা উচিত ছিল। জানিস না, সত্যির চেয়ে বড় কিচ্ছু হয় না, আর এই বিষয়ে আমাদের মেয়েদের 6th sense কাজ করে। এখন চল থানায় যেতে হবে, জোজোকে নিয়েই যেতে হবে। কিন্তু বৌদি, ক্ষতি যখন কিছু হয়নি তাহলে আবার পুলিশের কাছে গিয়ে? অবাক হয়ে জিজ্ঞেস করলো চম্পা। সমাজের আরও বড় ক্ষতি যাতে না হয় সেজন্যই আমাদের যেতে হবে চম্পা। এভাবেই ছেড়ে দিতে দিতে, মেনে নিতে নিতে, প্রতিবাদ না করতে করতে আমরা অপরাধী তৈরি করছি। আমরা মেয়েরা মানতেই পারি না নিজের কাছের মানুষেরাও অপরাধী হতে পারে, তাদের শাস্তির দরকার আছে। আমাদের লড়াই কিন্তু কঠিন হবে, রেপ নয়, মলেস্টেশন তো বটে। নে চল চল। বৌদির কথা শুনে চোখ বন্ধ করল চম্পা। আজ প্রতিবাদ করেই তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে সেই মেয়েটার জন্য, যে ওর বরের লালসার শিকার হয়েছিল। সেই রকম অনেক মেয়ের জন্য যারা কারো না কারো লালসার শিকার হয় প্রতিদিন প্রতি মুহূর্তে। আজ এভাবেই শুরুটা হোক তবে আরও 1 অগ্নি পরীক্ষার।